শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার কাছে বিশেষ অনুরোধ, আমার ব্লগটা প্লিজ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি সবাই ভালো লাগবে। আর কালকে একদম একটা দুষ মানে খারাপ খবর এসছে, তাই রাত আমরা একটার দিকে বাড়িতে এসেছিলাম। আর দেখো আমার অবস্থা, তো অবশ্যই তোমাদের বলবো কি হয়েছে। ব্লগটা সবাই দেখতে থাকো প্লিজ। আর এখানে দেখো মানে ঘুমের থেকে উঠে এখনও রান্না করিনি, কারণ মনটা একটু খারাপ, তো রান্না চাপাবো। আর এখানে দেখো মিষ্টি মামাম কালকে কীর্তনে গিয়েছিল, আমাদের এখানে কীর্তন হয়েছে, তো ওখান থেকে ওর পাপা এগুলো কিনে দিয়েছে রান্নাবাটি, তো সকাল সকাল খেলছে এখানে। আর এই পাঁচটা দেখো, কালকে একটা ব্লগ যাবে মানে অ্যালবাম ভিডিও, সেটাই ও মানে করছে, মানে দেখে নিচ্ছে, কাল আজকে করবে, কালকে হয়তো যাবে অ্যালবামটা। এই দেখো গানটা হয়তো তোমাদের ওখানে যাচ্ছে না, কারণ মোবাইলের গান, তো তো যাই হোক ও দেখে নি। আর আমি সকালে এখনো রান্না করিনি, মানে এনা করে আমি 100 টাকা নিয়েছি, তো 100 টাকার আমি চাল আনবো এখন, তারপরে রান্না করবো। আর মামামের অবস্থা দেখো, সকাল সকাল এই দেখো রান্নাবাটি নিয়ে ওর জেঠু কিনে দিয়েছিল, মানে মিষ্টির জন্য এনেছে, সেখান থেকে ও নিয়ে খেলছে। দেখো মামাম টাটা দিয়ে দাও, তো মামাম এখানে খেলছে আর আমি 100 টাকা নিয়েছি, দোকানে যাব, মানে চাল আনবো, চাল নেই, গ্যাসও নেই, তো মায়ের গ্যাসে রান্না করবো, মন মেজাজটা একদমই ভালো নেই। তো খুব খারাপ খবরটা হচ্ছে কালকে ব্রেন স্ট্রোক করে, মানে সকালে আমার দিদার ব্রেন স্ট্রোক হয়েছে, তো এই ব্রেন স্ট্রোক হয়ে আধা ঘন্টা পরে মারা গেছেন। আর আমার মাম্মাম পিছনে পিছনে আমাকে মানে ডাকছে, মারা গেছে। তো সেখানে গিয়েছিলাম, সেখানে রাত 1টার দিকে এসেছি, বলছে ও মা চলো, দেখেছ আমার পিছন পিছন আসছে, দেখো অবস্থা ওর, খুশি আর শেষ নেই। এখন দেখি মাম্মা তাড়া দিয়ে দাও, তো আমি দোকানে যাচ্ছি, চলো চালগুলো এনে কথা বলছি। তো দোকান থেকে চলে এসেছি আর এই দেখো মানে চাল আর ডাল নিয়েছি, সবজিও কিছু নেই, কি রান্না করবো। মাম্মার জন্য চকলেট নিয়েছি, তো অনেক পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছে এখন, মানে কিছু করার নেই, কী করবো বুঝতে পারছি না। এদিকে কালকে মানে এত পরিস্থিতি এত খারাপ, আমারও শরীর খারাপ হয়ে গেছে। রাত 1টার দিকে বাড়িতে এসেছি, এখন 9টা বেজে গেছে, এখনও ভাত চা ভাতে পারিনি, তো ভাতটা রান্না করে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর মাম্মা ওখানে মিষ্টি চকলেট খাবা না, ও মা যেটুকে দাও, যেটুকু খুলে দেবে, দাও মা হাতে ডাল, খেলা করছে। আমি ভাত বসিয়ে দিই, একটু পরে তোমাদের দাদা ভাই চলে আসবে, আমি আবার যেতে হবে মানে আমার মায়ের কাছে, মা তো 4 দিনের কাজ করবে, তো সেখানে মায়ের সঙ্গে থাকা আমার দরকার। ও মা আই যে দেখো মামা যাই হোক, আমি রান্নাটা করিনি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি ওখানে, আর আমার আজকে মানে রোজ দিনের ডিউটি এখানে, মানে কিছু জামা কাপড় বিছানা চাদর নিয়ে নিয়েছি, এগুলো এই দেখো মামামের ড্রেস, মানে এত নোংরা করে ও, আর এগুলো এখন আমি মানে কেচে দেব। এই দেখো কোথায় কোথায় মানে ও ফেলে দিবে, এগুলো আমাকে টুকিয়ে টুকিয়ে মানে পরিষ্কার করে দিতে হয়, তো আমি সব নিয়ে নিচ্ছি।
আর দেখো কাঁথাটা কি করেছে দেখো, আমার মেয়েটা এত দুষ্টু, মানে কি বলবো এত দুষ্টু। তো আমি এই দেখো এই যে জামা কাপড় গুলো নিয়ে নিয়েছি, এগুলো আমি পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আমি ওখানে ভাত বসিয়ে এসেছি, আমার ভাত দেখতে যেতে হবে, তো চলো ঝটপট আমি ধুয়ে নিই।